আজ ছিল বারাসাত আদালতে অনুপম সিংহ হত্যাকাণ্ডের রায়দান পর্ব। সেই মতো অভিযুক্তদের আদালতে নিয়ে আসা হয়। আদালতে নিয়ে আসার পর বিচারক জানিয়ে দেন আজকে রায়দান হচ্ছে না, আগামী 25 জুলাই রায়দানের দিন ধার্য হয়েছে। স্বভাবতই যেহেতু আজকে রায়দান পর্ব ছিল, সেই কারণে অনুপম সিংহের আত্মীয় এবং পরিবারের লোকজন এবং বন্ধু বান্ধব তারা আদালত চত্বরে ভিড় জমিয়েছিলেন। তারা বিভিন্ন জায়গায় পোস্টার দিয়েছিলেন আদালত চত্বরে অনুপম সিংহের হত্যাকারী মনুয়া মজুমদার এবং অজিত রায়ের শাস্তির দাবিতে। কিন্তু আজকে রায়দান পর্ব স্থগিত হয়ে যাওয়ায় স্বভাবতই হতাশ তার বন্ধু বান্ধব এবং আত্মীয়রা। আগামী 25 জুলাই ফের রায়দান পর্ব হবে বলে জানিয়েছে আদালত। আবার সেদিনকে তার বন্ধু এবং আত্মীয় স্বজনরা আদালত চত্বরে আসবেন এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাবেন, এমনটাই তারা জানিয়েছেন। বারাসাত আদালত চত্বর থেকে ক্যামেরায় অভিজিৎ সরকারের সঙ্গে আশিস আইচ ও সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা।